সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা জানব স্বপ্নে সহবাস দেখলে কি হয়। আমরা প্রায় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এবং কি স্বপ্নের ভিতরে ধর্ষণ এবং অচেনা মানুষের সাথে সহবাস দেখে থাকি। এই স্বপ্নগুলো দেখলে কি হয় আর কেন দেখি আজকে আমরা জেনে নিব। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঘুমের মধ্যে অশ্লীল স্বপ্ন। সারাদিনের ক্লান্তি কাটানোর জন্য যখন আমরা ঘুমিয়ে পড়ি তখনই যেন শুরু হয় আরেক গল্প। কখনো সেই গল্প হয় সুখের, আবার কখনো হয় অশ্লীল যৌনতার ছড়াছড়ি। অনেকেই অনেক কিছু স্বপ্নে দেখেন, কিন্তু মিলনের স্বপ্ন দেখেছেন কখনো? এই প্রশ্নের উত্তর অনেকেই বলবেন হ্যাঁ। মিলনের স্বপ্ন কখনো ধরে দেন চেনা মানুষ, কখনো আবার মুখটা হয় অত্যন্ত অচেনা, কখনো সমলিঙ্গের প্রতি আকর্ষণ, তো কখনো আবার খুব কাছের বন্ধুকে মিলনের সঙ্গী হিসেবে দেখেন অনেকে। তো ধর্ষণ, আমরা ধর্ষণ কেন দেখি? মহিলাদের সাধারণত এই ধরনের স্বপ্নের অভিজ্ঞতা বেশি হয়। যারা বাস্তব জীবনে ধর্ষণের মতো ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয়নি তাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। ঘুমের মধ্যে গাম হয়, অনেকে ঘুম ভেঙেও যায়। এই স্বপ্নের অর্থ শারীরিক অথবা মানসিকভাবে ভেঙে পড়েছে সেই মহিলা, কোনো মানসিকভাবে সে বিপদগ্রস্ত। বিভিন্ন কারণ হতে পারে, অফিসের চাপ, বাড়ির চাপ, অপ্রত্যাশিত সন্তান জন্মের চাপের মতো ঘটনার কারণে এই ধরনের স্বপ্ন দেখে থাকেন অনেকে। হতাশাতে দুর্বলতা, ভয়, অপমানের মতো বিষয়গুলির জন্যই দর্শনের স্বপ্ন ঘিরে ধরে। অনেক সময় আমরা দেখে থাকি অপছন্দের ব্যক্তির সঙ্গে মিলন। বাস্তবে কেউ হয়তো কাউকে দু চোখে দেখতে পারে না, সাপে নিয়ে সম্পর্ক, অথচ স্বপ্নেই অন্যভাবে ধরা দিল সে। এর অর্থ হতে পারে ওই মানুষটির সঙ্গে সে বিবাদ মিটিয়ে নিতে চায়, অথবা তার কোনো একটি বিষয়কে আপনি হিংসা করেন, সেটা চাকরিও হতে পারে বা সৌন্দর্য। সেলিব্রিটির সঙ্গে মিলন। স্বপ্নে সালমান খান বা ঋত্বিক রোশনের সে ধরা দিয়েছে কাউকে, অথবা ক্যাটরিনা কাইফকে অনেকে কেউ খুব কাছ থেকে অনুভব করছেন স্বপ্নে। এই দুটি ইঙ্গিত হতে পারে, প্রথমত আপনি সত্যি এই সেলিব্রিটির সঙ্গে মিলনে লিপ্ত হতে চান, দ্বিতীয় এদের নাম যশ খ্যাতি আপনাকে তীব্রভাবে আকর্ষণ করে। চিন্তা ভাবনা করার কারণে আমরা স্বপ্নে সহবাস দেখে থাকি। কি স্বপ্ন আছে আমাদের চিন্তা ভাবনা করার কারণে দেখে থাকি। যেমন ধরেন আপনি কাউকে নিয়ে মিলনের ভাবনা চিন্তা করেন, যার কারণে আপনি স্বপ্নে তার সাথে মিলনে লিপ্ত হতে পারেন। আপনার চিন্তা ভাবনা যদি ভালো থাকে তাহলে আপনি ভালো স্বপ্ন দেখবেন, আর যদি চিন্তা ভাবনা খারাপ হয় তাহলে খারাপ স্বপ্ন দেখবেন। তাই সবসময় চিন্তা ভাবনাগুলো একটু ভালো রাখবেন, তাহলে দেখবেন রাতে ঘুমানোর পরে আপনার স্বপ্নগুলো অনেক মধুর ও মিষ্টি হবে।